रहमतुल्लाहि व बरकातुहु। गुड मॉर्निंग एवरीबॉडी, हाउ आर यू स्टूडेंट्स? आशा करछि तोमरा सबाई सुस्थ आछो, भालो आछो आर बाड़ीते थेके लेखापड़ा करछो। तो देखो आज आमी तोमादेर काउंट करा शेखाबो। तोमरा काउंट करा आगेओ शिखेछिले, आगेर क्लासे तोमादेर होयेछिलो जे तोमादेरके किभाबे काउंट करते हबे। जेमन धरो एखाने तोमरा देखते पाच्छो 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, अर्थात एखाने 10 पर्यन्त नम्बर देवा आछे। पाशे कि देवा आछे? छबि देवा आछे। एमन धरो तोमरा एखाने 1, सकले 1 देखते पाच्छो। 1 माने कटा छबि? एकटा छबि, अर्थात एकटा सूर्य। एरपर आछे 1 एर परे आछे 2, 2 माने कटा छबि? दुटो, 1, 2। एरपर आछे 3, 3 माने कटा? 1, 2, 3, তিনটে ছবি। এরপর আসছে 4, 3-র পরে 4 তোমরা সকলেই জানো। তো 4-এ দেখো কত ছবি দেখতে পাচ্ছি আমরা এখানে? 1, 2, 3, 4, চারটে ছবি। 4-এর পরে আসছে 5, তো 5 মানে কত ছবি দেখো? আমরা আবার কাউন্ট করি, 1, 2, 3, 4, 5। এরপর 6, 6 মানে কত ছবি আমরা আবার দেখি, 1, 2, 3, 4, 5, 6। তো কীভাবে কাউন্ট করতে হবে তোমরা সকলেই বুঝতে পারছো। তো তাহলে 6 মানে হলো 6টা ছবি। এরপর হচ্ছে 7, 7-এ কটা ছবি আছে আমরা কীভাবে কাউন্ট করবো? না আমরা এইভাবে করব, 1, 2, 3, 4, 5, 6, 7। 7-এ পরে আসছে 8, 8-ও আমরা ঠিক ওই একইভাবে কাউন্ট করব। দেখো 8 কীভাবে কাউন্ট করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হলো। এরপর আসছে 8-এর পর আসছে 9, 9 আমরা কীভাবে কাউন্ট করবো? একইভাবে সেম 1 থেকে স্টার্ট করবো আমরা, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হলো। এরপর 9-এর পরে কী আসছে? না 9-এর পরে আসছে 10, 10 দেখো কীভাবে কাউন্ট করতে হবে। 10, 1, 0, 10 তোমরা দেখতে পাচ্ছ কীভাবে কাউন্ট করবে? না 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে আমরা কী শিখলাম? না 1 থেকে 1, 0, 10 মানে 1 থেকে 10 পর্যন্ত কীভাবে কাউন্ট করতে হবে। তোমরা বুঝতে পারলে তো কাউন্ট কীভাবে করতে হবে? সবসময় 1 থেকে স্টার্ট করতে হবে। যতগুলো ছবি থাকবে, যতগুলোই ছবি থাক না কেন, তোমরা কী করো 1 থেকে স্টার্ট করবে কাউন্ট। তাহলে আমরা এতক্ষণ কী শিখলাম? যে আমাদেরকে কীভাবে কাউন্ট করতে হবে। এরপর আমরা শিখব কাউন্ট অ্যান্ড সার্কেল দ্য রাইট নাম্বার, অর্থাৎ আমরা কাউন্ট করব আর কী করব, সঠিক নাম্বারটাতে সার্কেল করব, অর্থাৎ বৃত্ত করব। তো দেখো সেটা কীভাবে করতে হবে, ঠিক আছে? আমি তোমাদের একটু অন্যরকম জিনিস দেখাবো, তোমরা একটু মন দিয়ে শেখো। দেখো এখানে সকলেই ছবি দেখতে পাচ্ছ, কী সুন্দর সুন্দর ছবি আছে। তো কী করতে হবে, প্রথমে লেখা আছে কাউন্ট, প্রথমে লেখা আছে কাউন্ট অ্যান্ড সার্কেল দ্য রাইট নাম্বার, অর্থাৎ তোমাদের কী করতে হবে, গুনতে হবে আর সঠিক নাম্বারটিতে গোল করতে হবে। তো তোমরা কীভাবে করবে দেখো, তোমরা কাউন্ট করবে প্রথম ছবি থেকে একদম 1 থেকে শুরু করবে, 1, 2, 3, 4। তাহলে এখানে 4 আছে, আমি কী করবো 4-এতে কাউন্ট গোল করব। তো আমি প্রথমে আগে নাম্বার দেখি কত কত নাম্বার রয়েছে, 3, 2, 5, 4। যেহেতু ছবি কটা ছিল, ছবি ছিল 1, 2, 3, 4, 4 ছিল, তাই আমরা কী করবো 4-এতে সার্কেল করবো। তো দেখো কীভাবে সার্কেল করতে হবে, তোমরা সুন্দর করে পেন্সিল দিয়ে এভাবে সার্কেল করবে, ঠিক আছে? তাহলে 4-এ সার্কেল হবে। নেক্সট পরের ছবিটি আমরা যাই, দেখি কটা ছবি রয়েছে আর কীভাবে সার্কেল করবো। না আবার 1 থেকে কাউন্ট করবো আমরা, 1, 2, 3, 4, 5। তাহলে 5 আছে মানে আমরা 5-এ সার্কেল করবো, ঠিক আছে? আমরা আবার নেক্সট দেখি 5 কোথায় আছে। না প্রথমেই আমরা সকলেই দেখতে পাচ্ছি প্রথমেই রয়েছে 5, তাহলে আমরা কী করবো 5-এ সুন্দর করে সার্কেল করবো। এরপর হচ্ছে পরের ছবিটা, দেখো কত ছবি রয়েছে, আবার আমরা কী করবো 1 থেকে কাউন্ট করা শুরু করবো, 1, 2, 3, 4, 5, 6, 7। 7 রয়েছে মানে আমরা কী করবো, না 7-এ সার্কেল করবো। তো কীভাবে করবো, প্রথমে আমরা নাম্বার দেখবো, নাম্বার কী কী রয়েছে, 4 রয়েছে, 6, 7। তাহলে আমরা কী করবো 7-এতে সুন্দর করে সার্কেল করবো। এর পরের ছবিটা
দেখো আবার কীভাবে কাউন্ট করতে হবে, প্রথম থেকে ওয়ান থেকে কাউন্ট করতে হবে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 রয়েছে। তাহলে আমরা কী করবো, 8 হচ্ছে সার্কেল করবো। দেখো চলো 8 কোথায় রয়েছে দেখি আমরা, এই প্রথমেই 8 রয়েছে। তাহলে আমরা কী করবো, 8 সার্কেল করবো। এটাতে কী হবে, কাউন্ট অ্যান্ড সার্কেল দ্য রাইট নাম্বার, এরকম করে যদি আমরা বাচ্চাদের দিই তাহলে বাচ্চারা প্রথমে নাম্বার শিখতে পারবে, কোনটা 5, কোনটা 7, কোনটা 8। অনেকগুলো নাম্বার যেহেতু এখানে দেওয়া আছে সেহেতু ওরা সঠিক নাম্বারটা চিনবে আর কীভাবে কাউন্ট করতে হবে সেটাও শিখবে। তো আপনারা এরকমই একটা ওয়ার্কশিট বাচ্চাদের তৈরি করে দিন যাতে ওরা সুন্দর করে কাউন্ট করে সাথে সার্কেল করতে পারে। তো বাচ্চারা তোমরা শিখলে কীভাবে আমরা কাউন্ট করবো, কীভাবে তার সঠিক নাম্বারে সার্কেল করবো।